সম্প্রতি সীমান্তে বেড়েছে আরাকান আর্মির উস্কানিমূলক কর্মকাণ্ড। এরই জেরে বাংলাদেশের সীমানা থেকে পাঁচ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে দেশটি। অনেকে মনে করছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতের ইন্ধনে এমনটা করছে মিয়ানমারের সামরিক সরকার। মিয়ানমার অনেক আগে থেকেই বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছে, সম্প্রতি এমন তথ্য জানিয়েছেন র‍্যাবের ডিআইজি। গত কয়েক মাস ধরে মিয়ানমার সীমান্তে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। বারবার গোলাগুলি, সীমান্ত লঙ্ঘন এবং মিথ্যা তথ্য ছড়ানোর মাধ্যমে মিয়ানমার যুদ্ধের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কিন্তু কেন মিয়ানমার বাংলাদেশের সাথে যুদ্ধ চাইছে, এই প্রশ্নের উত্তর জটিল এবং এর পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমে রয়েছে রোহিঙ্গা সংকট। মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে বিতাড়িত লক্ষ লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। মিয়ানমার জান্তা এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশের উপর চাপিয়ে দিতে চায় এবং তাদেরকে ফেরত পাঠানোর জন্য চাপ সৃষ্টি করছে। অভ্যন্তরীণ অস্থিতিশীলতা অন্যদিকে মোড় ঘোরানো মিয়ানমারের অন্য একটি উদ্দেশ্য। মিয়ানমারের অভ্যন্তরে জান্তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আন্দোলন চলছে। এই আন্দোলন দমন করতে ব্যর্থ হয়ে জান্তা বাংলাদেশের বিরুদ্ধে মনোযোগ সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। অর্থনৈতিক সংকটও মিয়ানমারের ভবিষ্যৎ অনিশ্চিত যাত্রার দিকে ধাবিত করছে। মিয়ানমার বর্তমানে তীব্র অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জান্তা মনে করে যুদ্ধের মাধ্যমে জনগণের মনোযোগ সরিয়ে নেওয়া এবং দেশের অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড় করানো সম্ভব হবে। এছাড়াও মিয়ানমারের এমন যুদ্ধ আকাঙ্ক্ষার অন্য একটি কারণ চীনের প্রভাব। বর্তমানে চীন মিয়ানমারের উপর ব্যাপক প্রভাব বিস্তার করেছে। চীনের স্বার্থ রক্ষার জন্য মিয়ানমার জান্তা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে পারে, এটি এখন প্রতিষ্ঠিত সত্য। বাংলাদেশের দ্রুত উন্নয়ন এবং সামরিক শক্তিতে অগ্রসর হওয়া মিয়ানমারের জন্য একটি বড় ধাক্কা। তাছাড়া বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন মিয়ানমারের জান্তার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে কোনোভাবে বাংলাদেশকে দমিয়ে রাখার জন্যে প্রায়শই উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে দেশটি। কিন্তু এই পরিস্থিতিতে বাংলাদেশ কি করছে? বাংলাদেশ সরকার সাবধানতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যুদ্ধ এড়াতে সর্বাত্মক চেষ্টা করছে। এর মধ্যে প্রধানত কূটনৈতিক চেষ্টাকে জোর দেওয়া হচ্ছে। বাংলাদেশ সরকার মিয়ানমারের জান্তার সাথে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করছে। মিয়ানমারের হুমকিও ভালোভাবেই আমলে নিচ্ছে বাংলাদেশ, সে কারণে সামরিক প্রস্তুতিও গুছিয়ে রাখছে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুদ্ধের আশঙ্কায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে সীমান্তে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। তাছাড়া উদ্ভূত পরিস্থিতি এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা নিয়েও জোর দিচ্ছে সরকার। বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মিয়ানমারের জান্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। কেননা মিয়ানমারের যুদ্ধোন্মাদনা বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। যুদ্ধ এড়াতে এবং দেশের স্বার্থ রক্ষা করতে সরকারকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। মিয়ানমার মাদক চোরাচালানের প্রধান রুট উল্লেখ করে র‍্যাব মহাপরিচালক বলেন, এটি এখন রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে। মিয়ানমার অনেক আগে থেকেই চাচ্ছে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার জন্য। রোহিঙ্গা ঢোকানো থেকে শুরু করে পায়ে পাড়া দিয়ে রাজনৈতিক উস্কানি দিচ্ছে। নতুন প্রজন্মকে বাঁচাতে হলে শুধু বই খাতা দিলে হবে না, শুরু থেকেই বাচ্চাদের গড়ে তুলতে হবে, নীতি নৈতিকতা পরিবার থেকে শিখতে হবে। এক্ষেত্রে অভিভাবকদের মূল ভূমিকা রয়েছে। র‍্যাব মহাপরিচালক আরও বলেন, মাদক এখন আকাশ নৌপথ দিয়ে এবং মিয়ানমার থেকে বেশি আসছে, এটি পরিকল্পিতভাবে পাঠানো হচ্ছে। আমরা জাল ফেলে রেখেছি, মিয়ানমারের সবচেয়ে বড় গ্যাংস্টারকে জালের মধ্যে ফেলেছি, আমরা কিছু করতে পারবো। মাদক নিয়ন্ত্রণ এখন বড় চ্যালেঞ্জ, যে কোনো মূল্যে মিয়ানমার রোড বন্ধ করা হবে।